শাকিব খানের জীবনের প্রথম নায়িকা অর্থাৎ চলচ্চিত্র কেরিয়ারের প্রথম নায়িকা 10 বছর পর ফিরলেন স্বামী সহ। কে সে চিত্রনায়িকা, কোথায় ছিলেন, 10 বছর পর কোথা থেকে ফিরলেন, ভিউয়ার্স বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সঙ্গেই থাকুন। শাকিব খানের প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ছিল অনন্ত ভালোবাসা। সেই ছবির নায়িকা হলেন চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান। তিনি চলচ্চিত্র জগৎকে বিদায় জানিয়ে পাড়ি জমান আমেরিকায়। দীর্ঘ 10 বছর পর বাংলাদেশে এলেন ইরিন জামান। 1998 সালে শাকিব খানের বিপরীতে অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে অভিষেক ঘটে তার। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি টেলিভিশন নাটকেও অভিনয় করেন ইরিন জামান। তবে সব কিছু ছেড়ে দিয়ে হঠাৎ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান ইরিন। সেখানে গিয়ে জিয়া নামের এক প্রবাসীকে বিয়ে করেন এই অভিনেত্রী। ইরিন জামানের বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেন তার বোনের স্বামী চিত্রনায়ক ওমর সানি। তিনি একটি পোস্ট দিয়ে জানান স্বামীর সঙ্গে 10 বছর পর দেশে আসলেন ইরিন জামান। ওমর সানি ইরিনের চলে যাওয়ার সময়ের একটি ছবি পোস্ট করে লেখেন, প্রায় 10 বছর পর ইরিন জামান ওর হাজব্যান্ড জিয়াকে নিয়ে 1 মাস কাটিয়ে গেলেন, যাবার বেলায় খুব কষ্ট হচ্ছিল আমার, ছবিটি লুকিয়ে রাখার চেষ্টা করলাম, দোয়া করি তোমাদের জন্য ভালো করে আমেরিকাতে পৌঁছাও। ইরিন জামানের প্রথম চলচ্চিত্র মুক্তির আগে মধুরাত শিরোনামের একটি অ্যালবাম মুক্তি পেয়েছিল। এরপর 2008 সালে তার দ্বিতীয় অ্যালবাম তোমায় দেখব ছুঁয়ে ও 2014 সালে তার তৃতীয় অ্যালবাম চাইলে তুমি মুক্তি পায়। এছাড়াও টিভির পর্দায় উপস্থাপনা করতে দেখা গিয়েছে তাকে। বর্তমানে ইরিন জামান তার স্বামী সংসার সহ যুক্তরাষ্ট্রের আটলান্টায় বসবাস করছেন। তবে প্রশ্ন হচ্ছে, চিত্রনায়িকা ইরিন জামান প্রায় 10 বছর পর বাংলাদেশে স্বামী সহ আসলেও নিজেকে কেন আড়াল করে রেখেছেন, কেন গণমাধ্যমের সামনে উপস্থিত হয়নি তার স্বামীর সহ? চিত্রনায়ক ওমর সানি অর্থাৎ চিত্রনায়িকা মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানি ইরিন জামানকে বিদায় দিয়েই তিনি কিন্তু তার শালিকার সঙ্গে এই ছবিটি পোস্ট করেছেন। ভিউয়ার্স, বাংলা চলচ্চিত্রের বর্তমান সময়ের সুপারস্টার চিত্রনায়ক শাকিব খানের প্রথম সিনেমার নায়িকা অর্থাৎ শাকিব খানের সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছিলেন বাংলা চলচ্চিত্রের আরেক জনপ্রিয় চিত্রনায়িকা, চিত্রনায়িকা মৌসুমীর ছোট বোন ইরিন জামান। ভিউয়ার্স, আপনি কি জানতেন চিত্রনায়িকা মৌসুমীর আপন ছোট বোনই ছিলেন শাকিব খানের প্রথম নায়িকা? এটি নিয়ে আপনার মন্তব্য কি? আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।